আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিমা কুকিং স্টুডিও। আমি আপনাদের জন্য আজকে একটা কাবাবের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো বিফ কোপ্তা কাবাব। আমার চ্যানেলে অলরেডি বেশ কয়েকটা কাবাবের রেসিপি আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আসুন আপনাদের সাথে আমি শেয়ার করি বিফ কোপ্তা কাবাবটা আমি কীভাবে করছি। আমি এখানে বিপ অর্থাৎ এখানে গরুর মাংসের কিমা নিয়েছি। এখানে 300 গ্রাম কিমা আছে, আপনারা যে পরিমাণ কোপ্তা করবেন সেই পরিমাণ মাংস কিমা করে নেবেন। আমি এখানে 300 গ্রাম কোপ্তার জন্য যে পরিমাণ মশলা লাগে সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে দেখেন, আমি এখানে 1 কাপ মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করতে হবে যাতে মাংসের সাথে মিশে যায় এই জন্য। আর কাঁচামরিচ নিয়েছি আমি এখানে, স্বাদ মতো আপনারা নেবেন। আমি এখানে 2-3 টেবিল চামচ আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, এটাও মিহি করে কুচো করে নেবেন। এবং আমি কিছুটা লবণ দিয়ে এই কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে খুব ভালো করে চটকিয়ে নিব যাতে খুব নরম এবং সফট হয়ে যায়। এ পর্যন্ত আমাকে ভালো করে কষলে নিতে হবে এবং কাঁচামরিচের ঝালটাও যাতে বেরিয়ে যায়। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। এবার আমি এখানে আদা রসুন পেস্ট দিলাম 1 চা চামচ, আর কাঁচা পেঁপে বাটা স্কিন সহ দিলাম 1 চা চামচ, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আর কাবাব মশলা এটাও আমি 1 চা চামচ দিয়েছি। এবং আমি 1টা ডিম ফেটে নিয়েছি, ডিমটাও দিয়ে দিলাম। এবং সবটা একসাথে আমি এখন মেখে নিব। কিমার সাথে পুরো মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে। এবং মাখার সময় এখানে বাইনিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তবে আপনারা এখানে বেসনও দিতে পারেন। আর এখানে দেখেন আমি যে কাঁচামরিচ পেঁয়াজটা চটকিয়ে রেখেছিলাম ওটা দিলাম, এবং ধনে পাতা দিলাম। এবং কিমার সাথে এখন খুব ভালো করে আমি এগুলোকে মিলিয়ে নিব, মেখে নিব, খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতো করে নিব। এবং এই মিশ্রণটাকে আমি 1.5 ঘন্টা এখন ম্যারিনেট করে রাখবো। এখন ঢেকে আমি 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে রেখে দেব, খুব ভালো ম্যারিনেট হবে। এই যে এখন দেখেন আমি 1 ঘন্টা পরে আমার মাংসটা বেশ সফট হয়ে এসেছে, খুব ভালোভাবে সবগুলো মিলে গেছে। এবার আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। হাতে একটু সামান্য তেল মাখিয়ে নিলে কোপ্তাগুলো খুব ভালোভাবে হয়। আপনারা যেই পরিমাণ বড় বা ছোট যেই যেটা পছন্দ করেন সেরকম সাইজ মতো গড়ে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজ করছি, আপনারা আপনি এর চেয়ে বড়ও করতে পারেন, এর চেয়ে ছোটো ছোটোও করতে পারেন। এই যে আমি এভাবে সব কোপ্তাগুলো তৈরি করে নিলাম। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। আমি একটা ফ্রাই প্যানে, আমি এখানে একটা ছোট ফ্রাই প্যান ব্যবহার করেছি, ডিপ ফ্রাই করব যেহেতু আমি কোপ্তাগুলো। এখন আমি একটা একটা করে সমস্ত কোপ্তাগুলো ছেড়ে দিব, তেলটা গরম হওয়ার পরে কোপ্তাগুলো ছেড়ে দিবেন। এবং কোপ্তাগুলো এক পাশ হয়ে গেলে একটা কাঠি দিয়ে উল্টাইয়ে সবগুলো উল্টে পাল্টিয়ে এরকম ভালোভাবে বেশ কিছুক্ষণ একটু খুব ধীর জ্বালে করবেন, কারণ যাতে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ওপরেও একটা গোল্ডেন ব্রাউন একটা কালার আসে। এরকম করে আমি কোপ্তাগুলোকে এপিট টুপিট উল্টে উল্টে ভেজে নিব, এবং সব কোপ্তাগুলোকে আমি এরকমভাবে ভেজে নিব। যে আমার দেখেন আমার কালারটা কী সুন্দর এসেছে, আমি এরকম করে গোল্ডেন ব্রাউন করে এবং খুবই ওপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয়েছে। এভাবে আমি সবগুলো কোপ্তাকে ভেজে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার খুবই মজাদার গরুর মাংসের কোপ্তা কাবাব। এই কাবাবটা আপনারা এমনি এমনিও খেতে পারেন, খুবই মজার, যে কোনো সসের সাথে বা এটা পোলাও বিরিয়ানির সাথেও খুব ভালো লাগে এবং সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়
তাহলে আরও আমার এরকম ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।